Spider-Man. Hello guys. তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো একটা নতুন অন্যরকম ভিডিও, এইরকম আমরা আগে কোনোদিনও করিনি। তো আমরা তো শুধু ব্লগ করি বা এরকম ধরনের রিভিউ এইসবই করি। তো আজকে ফার্স্ট টাইম আমরা দুজনাই একসাথে একটা ফানি ভিডিও করব। তো এটা আমরা করব হচ্ছে মেকআপ চ্যালেঞ্জ, ব্লাইন্ডফোল্ড মেকআপ চ্যালেঞ্জ। তো এটা করার পর আমাদের অবস্থা কি হবে সেটা তোমরা দেখতে পারবে, আর পরবর্তীকালে আমরাও দেখতে পারবো। জানি না কি হয়ে যাবো, রানী কটকটি না কি শকুন্তলা না কুলপনাখা কি হবো জানি না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কাজল চোখে না লাগিয়ে ঠোঁটেও লাগাতে পারি, লিপস্টিক ঠোঁটে না লাগিয়ে চোখেও লাগাতে পারি, কি হবে যাই হোক যেটাই হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো চটপট বেশি কথা না বলে শুরু করি, ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, তো ফার্স্ট আমাকে তুই কি মাখাতে চাস বল। আচ্ছা তোমার টপ টপ করে পড়ছে, দেখো আমার অবস্থা। আমি কিন্তু একদম প্রফেশনাল স্টাইলে করছি। হ্যাঁ, এবার মুখটা একটু এগিয়ে দিলে ভালো হয়। দেওয়ালে রং করতে পারে, আমি কিন্তু খুব খুশি। কই মুখ দাঁতে লাগাবি না, তুই তো দাঁতটা বন্ধ না করলে তো দাঁতেও লাগবে। কি অবস্থা আমার, দেখি দেখি এখনো জানলা দরজা রং করা বাকি আছে। ব্লেন্ড করা দরকার, ভালো করে ব্লেন্ড করে দিলাম। স্পাইডারম্যান। আচ্ছা এবার আমি একটু লাইনার লাগাবো। আচ্ছা লাইনার। একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টে বসে আছে, সেও তার মেকআপ চালিয়ে যাচ্ছে। মানে সবাই কিন্তু খুব ভুরবতী। হ্যাঁ, যদিও আমি লাইনারটা খুলতে পারছি না। আমার কিন্তু মেকআপ একদম ডান। তো আমি একটু নিজেও দেখতে চাই যে আমি কতটা প্রফেশনাল ওয়েতে ভালো করে মেকআপ করতে পেরেছি। এত সুন্দর আমাকে কোনোদিনও লাগেনি। এত সুন্দর আমি কোনোদিনও সাজিনি, এত ভালো মেকআপ আর্টিস্ট। আপনার যদি সাহায্য চান অবশ্যই যোগাযোগ করবেন, আমি কন্ট্যাক্ট ডিটেইলস সব কিছু দিয়ে দেবো। আমার পালা, এবার আমি করব আর দেখি আমি ওকে কি বানাই। জানি না আমি কি করব আবার, জানি না বেঁচে হয়তো থাকবি, কিন্তু সমাজে মুখ দেখানোর মতো মুখ আর আমাদের থাকবে না। সিরিয়াসলি আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, তোকে আমি এত জোরে বাঁধিনি। আমি এবার তোর থেকে বড় মেকআপ আর্টিস্ট, তো আমি টোনার দিয়ে শুরু করবো। আচ্ছা এটা মুখ তো বন্ধ, কোথায় স্প্রে করছি আমি জানি না। আচ্ছা শুকিয়ে গেলে তারপরে একটুখানি, কোথায় সেটা কোথায় কি কোথায় যাই, চোখ যদি চোখ না থাকে তখন আর যে রূপটা কি করে দেখবি। একদম, হ্যাঁ সেটা আরো বেটার হবে মনে হচ্ছে, কারণ তোর যেভাবে ঝোল লঙ্গল করে পড়বে। কোথায় লাগাচ্ছি, হলিউডে না
তুই আমাকে গলায় লাগিয়ে দিছিস আর আমিও লাগাই দিছি তো এরপরে আমি আইটা পরে ময়দা মাখনি বানিয়ে দিল মুখটা কাটতে পারে আমি তো এবার হবে আই মেকআপ এটা আমি ধরে সাহায্য করতে হাইলাইটার তো নেই আমার আচ্ছা কাজল কাজল ভেঙেই গেছে খুলেই দিলাম আমি একটু সাহায্য করে দিচ্ছি চোখ বন্ধ রাখবি চোখ বন্ধ হয়ে গেছে আপাতত আমাদের মেকআপ কমপ্লিট তা আমি দেখি আমার ফার্স্ট লাইন যাকে আমি আজকে পুরো লুকটা দিলাম তাকে কেমন লাগছে আমার থেকেও শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে নতুন ভিডিও নিয়ে টাটা